হ্যালো ভিউয়ার্স, আপনাদের মাঝে উপস্থিত হচ্ছি নতুন একটি টপিক নিয়ে। টপিকটি হচ্ছে বঙ্গবন্ধু স্যাটেলাইট সম্পর্কে। বঙ্গবন্ধু স্যাটেলাইট হচ্ছে আমাদের নিজস্ব স্যাটেলাইট। এই স্যাটেলাইটে এখন 100-এর অধিক চ্যানেল আপনারা দেখতে পারবেন বাসা বাড়িতে নিজস্ব ডিশের মাধ্যমে। এবং আপনারা চাইলে আমি যেই সিস্টেমে আপনাদের মাঝে এই আজকে টপিকটা তৈরি করবো, মাত্র 1500 টাকায় আপনি নিজে ইচ্ছা করলে বানিয়ে আপনি ঘরের ভিতর আপনি পার্সোনাল আপনি নিজের একান্ত ডিশ আপনি নিজে দেখতে পারবেন। তাহলে চলুন আমাদের ডিশে ছাতার কাছে। এই যে ছাতাটা দেখতে পারছেন 6.5 ফিট, এই ছাতাটি হচ্ছে BSD। আর এই ছাতাতে ট্যাগ করা আছে বাংলাদেশের সকল চ্যানেল দীর্ঘ 1 যুগেরও অধিক, 12 বছর যাবৎ আমার ক্ষুদ্র জ্ঞানে আমি যতটুকু জানি এই স্যাটেলাইটের মাধ্যমে দেখানো হচ্ছে FSTAR 7 76.5 FSTAR 7 সি ব্যান্ডের LMB। এর বাম সাইডে দেখতে পাচ্ছেন কিউ ব্যান্ডের LMB। LMBটি হচ্ছে কিউ ব্যান্ডের, আর এটা তো ধরা হয়েছে দেশ টিভি এবং DD Free Dish 95 এবং 93। যাই হোক, আজকে আমি এই ছাতাটা নিয়ে কথা বলবো না, আমি যেটা নিয়ে আপনাদের মাঝে কথা বলবো, 1500 টাকায় বঙ্গবন্ধু স্যাটেলাইট রিসিভ করে ঘরে বসে 100+ অধিক চ্যানেল দেখবেন। এখন আমি নিয়ে যাচ্ছি আমার সেই কাঙ্ক্ষিত ম্যানুয়াল নিজের বানানো একটি ডিশ। আচ্ছা, এখন আপনারা দেখতে পাচ্ছেন, আপনারা একটি কথা সবসময় মনে রাখবেন, এখন থেকে আপনাদের মনে রাখতে হবে এবং হিসাব করতে হবে আমি যে দামটি বলছি সেই দামের প্রতি খেয়াল রাখতে হবে। এই যে একটি রাজমিস্ত্রি কড়াই, এই কড়াইটি আপনারা যে কোনো আপনার এই দোকানে গেলে আপনারা যে জায়গায় আপনার সিমেন্ট আপনার এই রড এগুলো বিক্রি করে সে দোকানে গিয়ে বললেই 200 থেকে 150 টাকার ভিতরে। এটার দাম হচ্ছে আমার কাছ থেকে নিয়েছিল 150 টাকা। আর এই LMBটা একটা সিমেন্ট কিউ ব্যান্ডের একটি LMB, এই LMBটির দাম হচ্ছে 150 টাকা। তাহলে কী হলো, কড়াইটির দাম হচ্ছে 150 আর এটির দাম হচ্ছে 150, জাস্ট 300 টাকা। আর আপনার আমি 50 টাকার 100 টাকার কেবল কিনছি, এই হচ্ছে আপনার 400 টাকা, আর 1200 টাকা দিয়ে আমি একটা রিসিভার কিনছি, ওই রিসিভার দিয়ে আমি টিভি দেখতে পাচ্ছি। তাহলে কি, একটি কড়াই, একটি LMB আর হচ্ছে যতটুকু আপনার কেবল লাগে পর্যাপ্ত পরিমাণ, জাস্ট এতটুকু কেবল, আর কিছু লাগবে না, এই তিনটি জিনিস হলেই চলবে। আর আপনার টিভিতে ছবি দেখার জন্য একটি রিসিভার লাগবে। তাহলে চলেন টিভি স্ক্রিনের সামনে এই আমার ম্যানুয়ালি বানানো একটি ছোটো ডিশের মাধ্যমে বঙ্গবন্ধু স্যাটেলাইট থেকে কতগুলো চ্যানেল দেখা যায় আপনাদেরকে সরাসরি আমি দেখাই। এটি হচ্ছে ইকুইলিং রিসিভার, ইহার দাম হচ্ছে আপনার 1200 টাকা, 1100 থেকে 1200 টাকা। হচ্ছে পাওয়ার সাপ্লাই লাইন, আর এটি হচ্ছে আমার টিভি। আর এই যে তারটি দেখতে পাচ্ছেন, এই তারটি এই এটা হচ্ছে আমার ডিশের ওই তিনটি দুটি বড় সাঁতার আর একটি আমার বানালো সাঁতার ডিস্কিউর মাধ্যমে আমি লাইন আলাদা করে একটি কেবল এনেছি, এটা রিসিভারে লাগিয়ে দিচ্ছি। আর এটা হচ্ছে আপনার টিভির VGA কেবল, এটা দিয়ে আপনার ভিডিও অডিও আউটপুট হচ্ছে। আর এখন টিভিতে চলে যাব, টিভির পর্দায় টিভি আমি অন করলাম, টিভিটা অন করার সাথে সাথে আপনাদেরকে দেখাবো। এখন এই যে আপনাদেরকে দেখাচ্ছি ইকুইলিং রিসিভারের সেটিংয়ে মেনটেনে সেটিংয়ে চলে গেলাম। এটি হচ্ছে আমরা 119.1 যেটা আমি নিজে বানিয়েছি ওই ম্যানুয়ালি, এটা আমি লাগিয়েছি। এই যে পোর্ট আপনার হচ্ছে 4-এ লাগিয়েছি, 4-এ লাগিয়েছি, আর একসাথে এই জায়গায় ধরা আছে আমার 93-95 ধরা আছে আপনার, যেটা ডিশ টিভি DD Free Dish, আর এটা হচ্ছে আপনার FSTAR 7 ধরা আছে। যাই হোক, এখন আমি যেটা নিয়ে কথা বলবো সেটা বলছি 119 ডিগ্রি, তা 119 ডিগ্রিতে চলে যাচ্ছি। 119 ডিগ্রিতে দেখতে পাচ্ছেন 119 ডিগ্রি টিপিগুলো আমি 119 ডিগ্রির ম্যানুয়ালি সার্চ দিব, দেখি কতগুলো চ্যানেল ধরা পড়ে। আপনারা দেখতে পাচ্ছেন এই হচ্ছে 119 ডিগ্রি, আর হচ্ছে ইউনিভার্সাল রাখবেন, মোটটা হচ্ছে ইউনিভার্সাল রাখবেন, এই যে ইউনিভার্সাল, আর 9750 আর হচ্ছে 10600 এটা রাখবেন। এটা রাখার পর আপনার ডাইরেক্ট থাকলে ডাইরেক্ট, আর যদি না হয় ডিসকির মাধ্যমে কোন পুটে লাগাইছেন 1-2-3 যেটাতে লাগাবেন সেটাতে লাগিয়ে দেবেন। এবং নিচে এসে এই যে দেখতে পাচ্ছেন ব্লাইন্ড সার্চের মাধ্যমে আপনারা সার্চ দিলে চ্যানেলগুলো দেখতে পারবেন। এখন ব্লাইন্ড সার্চ দিব, তারপর আমি জানিয়ে দিব কোন টিপিটি দিয়ে আপনারা স্যাটেলাইট ট্যাগ করবেন, কোন টিপিটি স্ট্রং সেটি আমি ভিডিও শেষে দেখিয়ে দেব। এখন সার্চে চলে যাচ্ছি, কতগুলো চ্যানেল আসছে দেখতে পাচ্ছেন, এই জায়গায় অলরেডি 25টি চ্যানেল চলে এসেছে ব্লাইন্ড সার্চের মাধ্যমে দেখতে পাচ্ছেন। মিউজিক ইন্ডিয়া আছে, যমুনা টিভি, DD বাংলা,
ফনিক্স, সৌদি আরবিয়া, কুরআন টিভি এগুলো জায়গায় আছে, আরো ভালো ভালো মানের চ্যানেল এই জায়গায় আছে, সঙ্গীত বাংলার মতো চ্যানেলও, মিউজিক, তারপরে আপনার রূপসী বাংলা এগুলা চ্যানেল এই জায়গায় আছে, আকাশ বাংলা, তারপরে বাংলা সংযুক্ত চ্যানেল সেইগুলো আছে, টোটাল 100-এর উপরে চ্যানেল এই জায়গায় আছে। আপনারা ইচ্ছা করলে যে বিটিভি ওয়ার্ল্ড, বিটিভি ন্যাশনাল সঙ্গীত, সংসদ বাংলা, এই সংসদ বাংলাদেশ ডিজিটাল ওয়ান, এটা হচ্ছে 71 টিভি, HD এটাও আছে এই জায়গায়। আপনারা সকল চ্যানেল এই জায়গায় পাবেন, নাগরিক থেকে শুরু করে ভালো মানের 129টা চ্যানেল দেখতে পাচ্ছেন। আর যাই হোক, এখন আমি আপনাদের চ্যানেল রিভিউতে চলে যাচ্ছি, চ্যানেল রিভিউতে গিয়ে এখন দেখাবো চ্যানেলগুলো। দেখতে পাচ্ছেন 1 নম্বর চ্যানেল, লোগোগুলো দেখানো যাবে না, কারণ আমি ইন্ডিপেন্ডেন্ট নিউজ 24 চ্যানেলগুলো করছেন, লোগো দেখানো যাবে না, তাহলে কপিরাইটসে পড়ে যাবো আমি। তারপরে যারা মিউজিক ফাটাফাটি আছে, তারপরে আপনার ভালো চ্যানেল আছে, ধুম মিউজিক আছে, তারপরে আছে রূপসী বাংলা, তারপরে নাগরিক, HD, জি, বিজয় টিভি, সৌদি আরবিয়া বাংলা টিভি, এই যে সঙ্গীত বাংলা চ্যানেল দেখতে পাচ্ছেন, সঙ্গীত বাংলা, তারপরে যমুনা টিভি, DTV, মিউজিক ইন্ডিয়া দেখতে পাচ্ছেন, মিউজিক ইন্ডিয়া জনপ্রিয় চ্যানেল, এগুলো চ্যানেল আছে। আরও আপনাদেরকে দেখাচ্ছি আমি, দেখতে পাচ্ছেন ভালো ভালো বাংলা চ্যানেল, 21 টিভি, যেটি আমরা 8 ফিটে পাই না সাঁতারা, আসলেই 21 টিভি দেখতে পাচ্ছেন। লোগো ক্লিনটি সমস্যা হতে পারে, ভিডিওটি দীর্ঘায়িত হয়ে যাচ্ছে, যাই হোক আপনি যে সর্ব আমি শেষ করে দিচ্ছি, একটি চ্যানেল দেখাবো, ডিজিটাল ওয়ান নামে 71, এই চ্যানেলটি HD চ্যানেল, একটি HD চ্যানেল বঙ্গবন্ধুর কাছে আসছে, এই দেখতে পাচ্ছেন সর্বশেষ 113-তে, 14-16-17-19 এই জায়গায় দেখতে পাচ্ছেন 129 নম্বর কি চ্যানেলটা আছে আমি দেখাচ্ছি আপনাদেরকে, আকাশ বাংলা। হ্যাঁ, যাই হোক আমি ভিডিওটি আর দেখাবো না, অবশ্যই আপনারা এটি ধরবেন, ধরে বুঝতে পারবেন।